Dante! বাবা তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো বাবা। শুট করো, তাড়াতাড়ি বন্ধ করো বাবা। ওকে ধরতে পারলে ওই মূল্যবান জিনিসটা আমাদের হাতে আসবে, ওকে পালিয়ে যেতে দিলে হবে না। চলে আয় সবাই। ঠিক আছে বাবা, তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো? মা গায়ত্রী, তুমি ঠিক সময় এসে আমাকে বাঁচালে, নইলে আমি কি করতাম? আচ্ছা, আমি যে বিপদে পড়েছি তুই জানলি কি করে? এই কোথায় তোরা? যেখানেই থাকিস তোরা চারজন মিলে একদম সময় নষ্ট না করে ওই মুনিস্বামীর বাড়িতে যা। ওকে মার, ওর কাছে একটা গোল সোনার কারুকাজ করা খুব চমকদার একটা বস্তু রয়েছে, সেটা ওর কাছ থেকে নিয়ে আমাকে এনে দে। আর ও যদি না দিতে চায় ওকে মেরে ফেলে নিয়ে চলে আয়। ওই রাজশেখরকে আমি গুন্ডাদের সাথে কথা বলতে শুনে নিয়েছিলাম বাবা, ওরা তোমার ক্ষতি করতে পারে জেনেই আমি ছুটে আসি এখানে। ঠিক সময় সে আমাকে বাঁচালি, নইলে আমি কি করতাম? মা গো, ওরা সবাই আসার আগে আমাদের কোনো গুপ্ত জায়গায় গিয়ে লুকিয়ে থাকতে হবে, ওখান থেকে নড়লে চলবে না। দাদা একটু তাড়াতাড়ি চালাও না। চলো গঙ্গা। মেসেজ পাঠিয়েছে নাকি? কি মেসেজ এলো ওটা দেখো। হ্যাঁ দেখছি। আরে মেসেজটা না দেখে অন্য কি ভাবছো বলো তো? মেসেজটা দেখো। তোমার বাবা এই তো ঠাকুরের মালাটা খুলল, তোমার আর গঙ্গার গলায় সেই ঠাকুরের মালাই তো মনে হচ্ছে। তোমাদের জামা কাপড় দেখে মনে হচ্ছে তোমরা কোনো মন্দিরে পূজো দিতে যাচ্ছ। তা তোমরা কোন মন্দিরে যাচ্ছ? আমরা মারাম্মার মন্দিরে যাচ্ছি। মারাম্মার মন্দিরে পদযাত্রা করে গিয়ে ওখানে নিমের পাতা পরে পুজো করলে গঙ্গা আবার আগের মতো কথা বলতে পারবে, সেই জন্যই আমরা ওখানে যাচ্ছি। আচ্ছা অরুণ, তুমি তো এইসব কিছুই মানতে না, তাহলে এগুলো করছো? গঙ্গার ভালোর জন্য আমি সবকিছু মানতে রাজি আছি। মন ভালো করবে সেটা ঠিক আছে, তা বলে এত দূর তুমি হেঁটে যাবে? হেঁটে যাবো বলেই মানত করেছি, তাই হেঁটেই যাব। আরে অরুণ, যদি ওখানে যেতেই হবে তাহলে গাড়ি নিয়ে যাও। না, হেঁটেই যেতে হবে। ও অরুণ, যারা পায়ে হেঁটে যায় তাদের অনেক অভ্যাস থাকে, কিন্তু যাদের অভ্যাস নেই তাদের কিন্তু ভীষণ কষ্ট হয়। আমার যতই কষ্ট হোক না কেন, গঙ্গার জন্য আমি সব করতে রাজি আছি। না অরুণ, আমরা এত করে বারণ করছি তাও যাব বললেই হয় নাকি? গঙ্গার সমস্যা যদি ওখানে গিয়ে সমাধান হয় তাহলে আমাদের যেতেই হবে, আর কথা বাড়িয়ে লাভ নেই। কি দাদা চুপ করে আছো কেন? ওরা কত কষ্ট পাবে বলো তো, তুমি কিছু তো ওদের বলো, বারণ করো ওদের যেতে। দেবী তো একদম ঠিকই বলেছে, তুমি এত দূরে হেঁটে যেতে চাইছো কেন? গাড়িটা নিয়ে যেতে পারো তো। তুমি আর কিছু বলো না, এসব তোমার জন্য হয়েছে।
ওই মাধবীর সাথে মিলে যদি তুমি আজকে পূজো না করতে তাহলে এটা হতো না। মাধবী ফিরে এলে পরে ওকে জিজ্ঞেস করে তোমাদের যেখানে ইচ্ছে সেখানেই না হয় যেও তোমরা। এই সমস্ত কিছুর জন্য যখন ওই মাধবী দায়ী তখন ওনার সাহায্য আমি নেব না। গঙ্গা কি করে সুস্থ হয়ে উঠতে পারে সেটা আমি ভালো করে জানি। ঠিক আছে অরুণ, তুমি পদযাত্রা করবে বলে ঠিক করেছো তো? চলো আমিও তোমাদের সঙ্গে যাচ্ছি। বললেই হলো নাকি, শুধু তুমি যাবে আমিও যাব। চলো মন্দিরে পদযাত্রা করে যাওয়া পুণ্যের কথা, চলো আমরা একসাথে। সেটাই ভালো হলো, চলো। না না, তোমাদের কাউকে আসতে হবে না, এই মানুষটা আমরা দুজনে মিলেই করেছি তাই আমরা দুজনেই যাব। না অরুণ, আমরা তোমাদের সঙ্গে থাকলে সময়। মামা বলছি তো আসার দরকার নেই, আমরা দুজনেই চলে যাব। ঠিক আছে অরুণ, আর আমি জোর করব না, ঘুরে এসো, মঙ্গল এসো গঙ্গা। বাবা, আমরা ওদেরকে অনেকটা পেছনে ফেলে এসেছি, তুমি এত চিন্তা করো না, এবার একটু আরাম করে বসো। আমি আমার ব্যাপারে চিন্তা করছি না মা, সঙ্গে থাকা কালচক্রটা নিয়ে ভাবছি, ওই পাপীগুলো এটা কেড়ে নেবে এটাই ভয়। ওই পাপি রাজশেখর কালচক্রটা আমার কাছে আছে জানতে পেরে ওটা কেড়ে নেবার জন্য গুন্ডাগুলোকে পাঠিয়েছে। এটা আমার কাছে থাকা ঠিক না মা, এক্ষুনি এই কালচক্রটা নন্দিনীর কাছে পৌঁছে দিতে হবে। নন্দিনী মাধবীকে খুঁজতে ওই জঙ্গলের ভেতর ঢুকেছে, আমি তোমাকে ওই জঙ্গলের কাছেই নামিয়ে দেবো, তুমি যে কোনো উপায়ে এই কালচক্রটা নন্দিনীর কাছে পৌঁছে দিতে পারবে তো বাবা? ঠিক আছে মা। মা গায়ত্রী, ওই গুন্ডাগুলো আমাদের পিছনে ধাওয়া করেছে, ওই দেখো। দাদা তুমি গাড়িটা একটু তাড়াতাড়ি চালাও প্লিজ। ঠিক আছে দিদি। ওদিকটা দিয়ে ধর। হ্যাঁ ঠিক আছে। কি করি এখন, আর একটু জোরে চালাও প্লিজ, ওরা চলে এসেছে। তাড়াতাড়ি চলো ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো প্লিজ, এত ভয় পেও না, কিচ্ছু হবে না। এ ড্রাইভার গাড়ি থামা। বাবা, আরে বারবার বলছে গাড়ি থামাতে বলছি তো, দয়া করে জোরে চালাও। হে ভগবান, আহ
বাবা আমরা জঙ্গলের কাছাকাছি এসে গেছি। থামাও ভাই। আরে বুড়োটা তো অনেক দূর চলে গেল রে। এদিকটা দিয়ে যেতে দেখলাম। ওইদিকে গেছে। আরে চল না এই পাশটা দিয়ে চল না। এই প্রথমে বাইকে বস, তারপরে গিয়ে আমরা খুঁজি। চল চল রে। এই তাড়াতাড়ি চল, দেরি করিস না। চল 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 এগিয়ে এগিয়ে। ঠিক আছে মা, আমি কালচক্রটা নন্দিনীর কাছে পৌঁছে দিচ্ছি। তুমি একটু সাবধানে বাড়ি যাও। ঠিক আছে বাবা, তুমি কিন্তু খুব সাবধানে থাকবে, নিজের খেয়াল রেখো। সাবধানে যাব মা। তুমি সাবধানে যাও। ঠিক আছে বাবা, সাবধানে চালাও ভাই। দাদা গাড়ি ঘোরাও।